হ্যাঁ ভাই, একটু আগে একটা ইন্টারভিউ দেখলাম দীপঙ্কর দীপনের। তো তার কথাগুলো শোনার পর আমার কাছে মনে হলো যে আরে সত্যি তো, এখন তো এরকমটাই হচ্ছে, এটাই তো ট্রেন্ড। তার কথাগুলো এরকম ছিল, তাকে আস করা হয়তো অন্তর্জাল সিনেমার হাইপ নাই কেন। তো তখন তিনি অ্যান্সারটা এরকম ভাবে দেন যে তার এই অন্তর্জাল সিনেমাটা যখন প্রিমিয়ার শোতে চলে, তখন ডিরেক্টর প্যানেল থেকে তাকে একটা টিপস দেয়। সেই টিপসটা হচ্ছে, প্রিমিয়ার শো দেখার পর বিদ্যাসিনহা মিমের পারফরমেন্স দেখে সে অনেক আবেগী হয়ে যাবে, এইটা থেকে সে বিদ্যাসিনহা মিমকে একটা কিস করবে, এরপর বিদ্যাসিনহা মিম এইটা সে ঠিকঠাক ভাবে নিতে পারবে না, এটা নিয়ে একটা রিয়াক্ট করবে, এরপর সে কান্না করতে করতে ওই জায়গাটা থেকে চলে যাবে। এরপর থেকে এটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, বিভিন্ন নিউজ হবে যে দীপঙ্কর দীপন কেন বিদ্যাসিনহা মিমকে কিস করলেন, বিদ্যাসিনহা মিম কেন কান্না করলেন, বিদ্যাসিনহা মিম এটা মেনে নিতে পারেননি, দীপঙ্কর দীপনের থেকে এটা আশা করেননি। তো এরকম নিউজ হবে, এরপর অন্তর্জাল সিনেমাটার হাইপ ক্রিয়েট হবে। এখন এই কথাটা না আমার কাছে ভালো লাগছে, মানে বিষয়টা এখন এরকমটাই হয়ে গেছে যেটা দীপঙ্কর দীপন সে নিজেই বললো যে একটা সিনেমার হাইপের জন্য আপনাকে নেগেটিভিটি সরাইতে হবে যদি সেই সিনেমার কাস্টিং এ কোনো সুপারস্টার না থাকে। এটা একদম বাস্তব কথা। এই ট্রেন্ডটা কিন্তু আমাদের এখানে অনেক আগে থেকে ছিল না, মানে হঠাৎ করে এই ট্রেন্ডটা শুরু হয়ে গেছে যে একটা সিনেমা রিলিজের আগে এমন কিছু কথা বলতে হবে যেটাতে ভাইরাল হতে হবে, সিনেমার হাইপ ক্রিয়েট হবে। বাট প্রবলেমটা হচ্ছে যে অন্তর্জাল সিনেমার যে কাস্টিং, সেইখানে সিয়াম হাম্মে, তাকে দেখলেই বোঝা যায় যে সে কখনো একটা দুইটা নেগেটিভ কথা বলে সে সমালোচনায় আসবে না বা তার সিনেমার হাইপ ক্রিয়েট করবে না। বিদ্যাসিনহা মিম, এভিএম সুমন বা দীপঙ্কর দীপন, মানে এদের দেখলেই বোঝা যায় যে এদের ভিতর থেকে সেই সমালোচনাটা আসবে না, বা একজনকে নিয়ে একটা ছোট করে কথা বলা, সেই কথাটা বলে ভাইরাল হওয়া। আমাদের বাংলাদেশে সবচেয়ে ব্যানার তো বলতে পারেন শাকিব খান। তো আপনি দেখবেন যে যারই সিনেমা রিলিজ হয় শাকিব খানকে নিয়ে কোশ্চেন করবে, সেটা থেকে তারা এমন একটা অ্যান্সার দিবে সেই পার্টটা নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে এবং ওই সিনেমাটার হাইপ ক্রিয়েট হবে। কিন্তু শাকিব খানের যে টপিক বলে সেটা না, এছাড়া আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সিনেমার বাজেট বলে, বা আমার সিনেমা উড়াই দিবে, আমার সিনেমা এটা করবে, আমার সিনেমায় নায়কের পারিশ্রমিক এত, এইসব কথাবার্তা বলে সিনেমার হাইপ ক্রিয়েট করে। এখন আমি কিন্তু একটা সিনেমার হাইপের জন্য তারা কি ধরনের প্রসেস ইউজ করবে সেটা তাদের ব্যাপার, এই ব্যাপারটা যে আমি একদম অনেক বেশি খারাপ ভাবে দেখি সেটাও না। বাট কিছু কিছু বিষয় থাকে, মানে একজনকে পার্সোনাল অ্যাটাক না করে, মানে আপনি একজনের কথা বলে ভাইরাল হতে চাচ্ছেন বা আপনি তাকে ইউজ করে আপনার সিনেমার হাইপ বাড়াতে চাচ্ছেন, সো এর জন্য তাকে যে পার্সোনালি অ্যাটাক করতে হবে সেরকম না। একটা মানুষের পার্সোনাল সাবজেক্টের বাইরেও অনেক বিষয় থাকে, সেইগুলো নিয়ে কথা বলেন, সেইগুলো নিয়ে সিনেমার হাইপ ক্রিয়েট করেন, এগুলাতে প্রবলেম নেই। বাট একজনকে ডিরেক্ট অ্যাটাক করে ভাইরাল হওয়া এটা সাপোর্ট করি না। অন্তর্জাল এই সিনেমাটা এমন একটা টাইমে রিলিজ দিয়েছে, আমি এখন আপনাকে একটা এক্সাম্পল দিই। দেখেন এটা যে সবসময় হয় এটা কিন্তু না, 70-80% টাইম এটা হয়ে থাকে। একমাত্র সুপারস্টার সিনেমা ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিলে সেই সিনেমার হাইপ থাকে, কারণ সে সুপারস্টার, তার হিউজ একটা ফ্যান বেস আছে, তারা নিজেরাই প্রচার প্রচারণা করবে, সিনেমার হাইপ অটো ক্রিয়েট হবে। বাট যে নায়কের এখন পর্যন্ত সেরকম একটা স্ট্রং ফ্যান বেস তৈরি হয়নি বা সে নতুন মাত্র 2-3 ফিল্ম করেছে, তাদের ক্ষেত্রে সিঙ্গেল ডেতে সিনেমা রিলিজ দিয়ে সেই সিনেমার হাইপ ক্রিয়েট করা সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট। সিঙ্গেল ডেতে সিনেমা রিলিজ দেওয়ার পর সেই সিনেমার হাইপ ক্রিয়েটের জন্য দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে সমালোচনা, কারো সমালোচনা করে সেই সিনেমার হাইপ ক্রিয়েট করতে হবে আজে বাজে কথা বলে। সেকেন্ড, সিনেমার কন্টেন্ট অনেক বেশি ভালো হতে হবে, যেন ওই সিনেমাটা দেখার পর 95% অডিয়েন্স সেই সিনেমা নিয়ে পজিটিভ কথা বলে বা সেই সিনেমাটা দেখার জন্য মানুষকে ইন্সপায়ার করে, এরকম মানের কন্টেন্ট হতে হবে। এখানে সবচেয়ে বড় এক্সাম্পল হিসেবে কাজ করবে হচ্ছে পরান সিনেমাটা। দেখেন অন্তর্জাল সিনেমা রিলিজ দিয়েছে, মানে এই সিনেমার আশেপাশে কোনো সিনেমা নেই, জওয়ান চলছে, বাট জওয়ানের সাথে তো এটার ক্ল্যাশ করে বা জওয়ানের সাথে এটার সমালোচনা করে কোনো লাভ নেই। যদি আমাদেরই দেশি কোনো সিনেমার সাথে এটা রিলিজ পেত, সেই সিনেমার সাথে এই সিনেমাটা নিয়ে আলোচনা হতো, আই মিন একটা সিনেমা নিয়ে আলোচনা করলে আর একটা সিনেমা আসবেই। যেমন পরান সিনেমার ক্ষেত্রে যে সিনেমার ডিরেক্টর নতুন, যে সিনেমার অ্যাক্টর নতুন, বাট তারপরেও সেই সিনেমাটা সুপারহিট, কারণ সিনেমাটা রিলিজ পেয়েছিল দিনদাটে সিনেমার সাথে অনন্ত জলিলের। দিনদাটে সিনেমার হাইপ ছিল এই লেভেলের, যারা দিনদাটে সিনেমা দেখতে গিয়েছে ওইখান থেকে কিছু অডিয়েন্স পরান দেখেছে, পরান দেখার পর ভালো লেগেছে, এরপর সেটা নিয়ে আলোচনা করেছে, এরপর আস্তে আস্তে সিনেমার বুস্ট হয়ে গেছে। বাট যদি দিনদাটে সিনেমা রিলিজ না পেতো তাহলে কিন্তু অনেকেই জানতো না যে পরানের মতন একটা সিনেমা চলছে। এটা ধরে নেওয়া যায় যে সিনেমাটা হয়তো এভারেজ বিজনেস করতো, বাট এইরকম সুপার হিট হতো না, কারণ সিনেমাটা ভালো বাট সেই সিনেমার তো হাইপ থাকতে হবে বা দর্শক সিনেমা হল পর্যন্ত যেতে হবে। এখন দর্শক সিনেমা হলে যাবে, তারপর সিনেমাটা দেখবে, দেন সিনেমাটা নিয়ে তারা আলোচনা করবে, সমালোচনা করবে। এখন দর্শক জানেই না যে সিনেমাটা চলতেছে বা সিনেমাটা কেমন, সেটা ভালো কন্টেন্টই হোক বা সেটা খারাপ কন্টেন্টই হোক, তখন তো সেটা ম্যাটার করবে না বা সেই সিনেমার কোনোভাবে হাইপ ক্রিয়েট হবে না। এখন এই অন্তর্জাল সিনেমার হাইপ এই একটাভাবেই ক্রিয়েট হতে পারে যে যারাই সিনেমাটা দেখতেছে তাদের কাছ থেকে যদি পজিটিভ রিভিউ আসে তাহলে সিনেমাটা এভারেজ একটা বিজনেস করতে পারে। আর এটার কারণই একটাই যে এটা
একটা ট্রেন্ড হয়ে গেছে যে সিনেমার আলোচনা না থাকলে, সিনেমা নিয়ে হাইপ না থাকলে সেই সিনেমা মানুষ দেখতেই চায় না। এবার ঈদুল আজহাতেই তো দেখলেন সুরঙ্গ প্রিয়ত, মানে কি লেভেলের আলোচনা বা সমালোচনা। সিনেমা রিলিজের আগেও দুইটা সিনেমার হাইপ ছিল, সিনেমা রিলিজের পর সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে আফরানিশ একটা করে কথা বলতেছে, ওই দিক থেকে ডিরেক্টর একটা করে কথা বলতেছে। এই রিজনগুলোর কারণে সিনেমার হাইপ আরো বেশি হয়ে যায়। এইখানে ব্যতিক্রম হচ্ছে অন্তর্জাল টিম। এই সিনেমার না ডিরেক্টর, না অ্যাক্টর, না অ্যাক্ট্রেস, এরা কোনোভাবেই সমালোচনার ভিতর আসবেও না, বা তারা এই ধরনের একটা দুইটা নেগেটিভ কথা বলে সিনেমার হাইপও ক্রিয়েট করবে না। আই থিঙ্ক আমার মনে হয় যে এই ট্রেন্ড চেঞ্জ করা উচিত, কারণ একটা ভালো সিনেমার ক্ষেত্রে বা যারা নতুন তাদের ক্ষেত্রে বা তাদের সিনেমার ক্ষেত্রে এইটার ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে। বা এরপর থেকে যারা সিনেমা রিলিজ দিবে বা যারা নতুন আসবে, তারা দেখবেন যে তাদের সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে আজে বাজে কথা বলে সিনেমার হাইপ ক্রিয়েট করতেছে। মানে সবাই তো চাইবে যে তার সিনেমার হাইপ থাকুক, তাকে নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, তাকে নিয়ে দুইটা লাইন কেউ লিখুক। তো এটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটার ফিউচার খারাপ। তো এই ছিল এই পুরো বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। অন্তর্জাল সিনেমার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আর আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অন্তর্জাল সিনেমাটা দেখার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।